হ্যালো আমার আদরের ছোট ছোট ছেলে মেয়েরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো তোমাদের পড়াশোনায় যাতে একটু আরও আমি সাহায্য করতে পারি তার জন্যই কিন্তু আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে পঞ্চম শ্রেণীর ইংরাজি বাটারফ্লাই বই থেকে মেমোরি ইন মার্বেল। তো চলো দেরি না করে শুরু করা যাক, আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শুরু করি। দেখো, মেমোরি ইন মার্বেল, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তাহলে তোমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছ? তো তোমরা নিশ্চয়ই অনেকেই এই জায়গাটায় বেড়াতে গেছো বা অনেকেই কিন্তু এই ছবিটা চেনো। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা বিখ্যাত স্থাপত্য, ঠিক আছে, যেটা রয়েছে আমাদের দিল্লিতে। তো এটার নাম কি সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি কিন্তু এর নামটা বললাম না। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং, তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা পুরোই মার্বেল দিয়ে তৈরি এবং এই বিল্ডিংটার কালার এই জন্য কিন্তু পুরো হোয়াইট। যদিও বর্তমানে বিভিন্ন অ্যাসিড রেন বা অন্যান্য পলিউশনের কারণে এটা কিছুটা ইয়েলোইশ কালার হয়ে গেছে, কিন্তু তবুও আমরা বলতে পারি যে দ্য কালার অফ দ্য বিল্ডিং ইজ হোয়াইট। তো এবার আমরা দেখে নিই গল্পটার মধ্যে কি আছে। তরুণ স্টাডিজ ইন ক্লাস ফাইভ, তাহলে তরুণ বলে একটা ছেলে, সে ক্লাস ফাইভে পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তো তাদের যে শিক্ষক মহাশয় তিনি স্টুডেন্টদের একটা টাস্ক বা কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন দি তাজমহল, তাহলে তাদের টিচার কি কাজ দিয়েছে না, একটা প্যারাগ্রাফ বা একটা রচনা বলতে পারো লিখতে দিয়েছে তাজমহলের ওপর। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ তাজমহলের ব্যাপারে একেবারেই বেশি কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, তো তরুণ শুধু কি জানে না, এটুকুই জানে যে তাজমহল হচ্ছে একটা খুব সুন্দর মনুমেন্ট বা স্থাপত্য যেটা আগ্রাতে রয়েছে। ওয়ারিড, চিন্তিত হয়ে হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, সে সন্ধেবেলা বাড়িতে ফিরল। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার দাদুকে জিজ্ঞাসা করল, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, দাদু তুমি কি আমাকে তাজমহলের ব্যাপারে কিছু বলতে পারবে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার, তরুণের দাদু একজন রিটায়ার হয়ে যাওয়া শিক্ষক, অর্থাৎ অবসরপ্রাপ্ত, মানে কাজ থেকে, মানে ওনার বয়স হয়ে গেছে তাই অবসর নিয়ে নিয়েছে, অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। হি নিউ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, তো তরুণের দাদু কিন্তু এই তাজমহলের সম্পর্কে অনেক কিছু জানে। হি স্মাইল্ড অ্যান্ড সেড, তাই তিনি হাসলেন এবং বললেন, ওকে ইফ ইউ প্রমিস টু বি আ গুড বয়, যদি তুমি আমাকে আমার কাছে প্রমিস করো যে তুমি ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি তাহলে তোমাকে এই তাজমহলের ব্যাপারে অনেক কিছু বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ প্রমিস করলো যে না, আমি একটুও দুষ্টুমি করব না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তাই তার দাদু তাকে তাজমহলের ব্যাপারে একটা গল্প বলতে শুরু করলো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ প্রিন্স নেমড খুররাম, এক সময় কোনো এক সময় খুররাম নামে এক রাজা বা রাজপুত্র ছিলেন। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, এই খুররাম কে ছিলেন না, খুররাম
যে রাজপুত্র ছিলেন তার বাবার নাম হচ্ছে জাহাঙ্গীর, অর্থাৎ জাহাঙ্গীরের ছেলে হচ্ছে খুররাম, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং এই খুররামের দাদুর নাম হচ্ছে আকবর দ্য গ্রেট। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুররাম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গেল। দেয়ার হি কট আ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। সেখানে গিয়ে খুললাম এক পলক দেখতে পেয়েছিল একটা খুব সুন্দর মেয়েকে, যে মেয়েটা কি বিক্রি করছিল, সিল্ক বিক্রি করছিল আর কাঁচের বিডস, মানে কাঁচের পুঁতি বা গুলি বলতে পারো, সেগুলো বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্ড বানু বেগম। তো সেই মেয়েটার নাম কি ছিল যে ওই সিল্ক আর কাঁচের গুলি বিক্রি করছিল? সেই মেয়েটার নাম ছিল আরজুমান্ড বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ আ পার্সিয়ান নোবিলিটি। ঠিক আছে, তো ওই মেয়েটা একটা পার্সিয়ান ফ্যামিলিতে বা পারসি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার, সেই মেয়েটার সাথে মিট করার পর বা সাক্ষাৎ হওয়ার পর খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, খুররাম তার বাবার কাছে গেল, অ্যান্ড সেড, এবং বলল দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, যে আমি ওই আরজুমান্দ বানু বেগমকে বিয়ে করতে চাই। খুররাম ম্যারিড আরজুমান্দ বানু বেগম ইন 1612, 1612 সালে খুররাম এর সাথে আরজুমান্দ বানু বেগমের বিয়ে হলো। 5 ইয়ার্স আফটার দ্য ফার্স্ট মিটিং, মানে প্রথম তাদের দেখা হয়েছিল তার 5 বছর আগে, ঠিক আছে, অর্থাৎ 1607 সালে তাদের প্রথম দেখা হয়, এবং তার 5 বছর পর অর্থাৎ 1612 সালে কিন্তু খুররাম আর আরজুমান্দ বানু বেগমের বিয়ে হয়। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, এই সময় তরুণ তার দাদুকে একটু থামালো। বাট গ্র্যান্ডফাদার আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররাম, কিন্তু দাদু আমি তো এই প্রিন্স খুররামের গল্প শুনতে চাইছি না, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহলের গল্প জানতে চাইছি। বি পেশেন্ট তরুণ, তুমি ধৈর্য ধরো, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে আগে পুরো গল্পটা বলতে দাও, সেড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল। অল রাইট, সেড তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার দাদু গল্পটা চালিয়ে গেল, মানে বলতে লাগলো। প্রিন্স খুররাম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুররামের পরবর্তীকালে নাম হয়েছিল শাহজাহান। হি বিকেম দ্য এম্পেরর ইন দ্য ইয়ার 1628, তিনি এই খুররাম, ঠিক আছে, রাজা হয়েছিলেন 1628 সালে। আরজুমান্দ বানু বেগম ওয়াজ ল্যাটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল, তো বল মহল, ঠিক আছে, বলছে আরজুমান্দ বানু বেগম এর পরে নাম হয়েছিল মুমতাজ মহল, ঠিক আছে। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, আস্কড তরুণ। তরুণ জিজ্ঞাসা করলো যে কিন্তু এই মুমতাজ মহল এর মানেটা কী? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বলল এই মুমতাজ মহল মানে হচ্ছে সব থেকে ব্রাইটেস্ট মানে উজ্জ্বলতম, ঠিক আছে, ক্রাউন মানে রাজমুকুট, পৃথিবীর সব থেকে উজ্জ্বলতম রাজমুকুট। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, আবার দাদু গল্প বলা শুরু করল। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ তার মৃত্যুশয্যায় অর্থাৎ মারা যাবার আগের মুহূর্তে, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন, শাহজাহান মুমতাজকে প্রমিস করল যে আমি তুমি মারা যাবার পর আর অন্য কাউকে বিয়ে করব না। হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মজোলিয়াম ওভার হার গ্রেভ,
ঠিক আছে। সে আরও প্রতিজ্ঞা করলো যে তোমার মৃতদেহের ওপর বা তোমার কবরের ওপর আমি সব থেকে সুন্দর একটা মসোলিয়াম বা একটা স্থাপত্য আমি তৈরি করব। হোয়াট ইজ আ মসোলিয়াম গ্র্যান্ডফাদার? সমাধি কি? মসোলিয়ামের বাংলা হচ্ছে সমাধি। সমাধি জিনিসটা কি দাদু? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ অবাক হয়ে জিজ্ঞাসা করল, ও আ মসোলিয়াম ইজ আ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড। ঠিক আছে, মসোলিয়াম বা সমাধি হচ্ছে এমন একটা বিল্ডিং যেটা মৃত মানুষের জন্য তৈরি করা হয়, সেড গ্র্যান্ডফাদার, দাদু বলল। অ্যাকর্ডিং টু লেজেন্ডস শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার দ্য কোর্ট টু মর্ন ফর টু ইয়ার্স। তো দেখো, অ্যাকর্ডিং টু লেজেন্ডস মানে যে বিখ্যাত মানুষদের কথা অনুযায়ী শাহজাহান খুবই দুঃখ পেয়েছিল এই তার স্ত্রী মারা যাবার পর, যে সে তার কোর্টকে বা রাজসভাকে অর্ডার করেছিল যে 2 বছরের জন্য সেখানে শোক মানে একটা শোকের পরিবেশ তৈরি হয়ে গেছিল। ঠিক আছে, মানে শোক পালন করার অর্ডার দিয়েছিল মৃত্যুর 2 বছর পর পর্যন্ত। Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. Erpor, Shahjahan একটা বিল্ডিং তৈরি করতে শুরু করে যেটা ছিল পৃথিবীর সব থেকে সুন্দর একটা মনুমেন্ট বা স্থাপত্য। এটা তৈরি করেছিল কোথায়? না, যমুনা নদীর পাশে। ঠিক আছে, কার স্মৃতির উদ্দেশ্যে? না, তার ওয়াইফের স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করতে শুরু করেছিল। ইট টুক 22 ইয়ার্স, এটা তৈরি করতে প্রায় 22 বছর সময় লেগেছিল। অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট, এবং এই মনুমেন্টটা তৈরি করতে 22 বছর যেমন সময় লেগেছিল, তার সাথে প্রায় 22,000 লোক কিন্তু এই মনুমেন্টটা তৈরি করেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল, এই তাজমহলটা পুরোপুরি সাদা মার্বেলে তৈরি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফর্ম অল ওভার এশিয়া, এই সমস্ত সাদা মার্বেলগুলোকে কিন্তু পুরো এশিয়ার বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। হোয়েন শাহজাহান ডায়েড ইন 1666, তখন 1666 সালে শাহজাহান মারা যায়, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, তার বডিটাও, ঠিক আছে, তার মৃতদেহটাও কিন্তু ওই মুমতাজ মহলের ঠিক পাশেই সমাধি এই কবর দেওয়া হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, এই বিখ্যাত যে মনুমেন্ট এটার নাম দেওয়া হয়েছিল তাজমহল, বা আমরা এটাকে তাজমহল নামে চিনি। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ড, পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে কিন্তু এই তাজমহলটা হচ্ছে একটা আশ্চর্য বা পরম আশ্চর্য একটা জিনিস। গ্র্যান্ডফাদার পজড ফর আ মোমেন্ট, দাদু এক মুহূর্ত থামল। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, আমি আজকে তোমাকে অনেক কিছু বলে দিয়েছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এগুলো কি তোমাকে যথেষ্ট সাহায্য করবে না? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন তাজমহল, সেড তরুণ হ্যাপিলি, তরুণ খুব খুশি হয়ে বলল যে হ্যাঁ অবশ্যই আমি এখন তাজমহলের ওপর একটা প্যারাগ্রাফ লিখতে পারবো। তাহলে তরুণ যে শুধু তাজমহল সম্পর্কে জানলো সেটা কিন্তু নয়, তোমরাও কিন্তু তাজমহল সম্পর্কে অনেকটাই জানতে পারলে, তাই না? এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাজমহল সম্পর্কে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো চলো এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে যাচ্ছি, যেটা হচ্ছে ওয়াট্রফ। এগুলো কিন্তু তোমাদেরকে
খুব ভালোভাবে পড়ে পড়ে এবং লিখে অভ্যাস করতে হবে, যাতে পরীক্ষার সময় একটা বা দুটো যদি দেয় তাহলে তোমরা সেটা লিখতে পারো। তো দেখো, গ্লিমস, গ্লিমস মানে হচ্ছে আ কুইক লুক, অর্থাৎ একটা চট করে মানে নজর পড়ে যাওয়া বলে না, সেটাকে বলা হচ্ছে গ্লিমস। নেক্সট দেখো বিডস, বিডস মানে হচ্ছে স্মল পিসেস অফ গ্লাস অর স্টোন দ্যাট আর জয়েন্ট ইন আ স্ট্রিং টু মেক আ নেকলেস। তাহলে পাতি, বাংলায় আমরা যেগুলোকে পুঁতি বলে থাকি, পুঁতির হার, সেটা হতে পারে যে কাঁচের পুঁতি হতে পারে বা এমনি পুঁতি হতে পারে, যেগুলোকে জয়েন্ট করে করে কী করা হয় না, নেকলেস বা হার তৈরি করা হয় সেগুলোকে, অর্থাৎ পুঁতি যেগুলোকে বলে সেটাই হচ্ছে বিডস, ঠিক আছে। স্মল পিসেস অফ গ্লাস মানে ছোট ছোট কাঁচের বা স্টোনের টুকরো, যেগুলোকে একটা স্ট্রিং মানে দড়ি দিয়ে জয়েন্ট করে নেকলেস তৈরি করা হয়। এম্পেরার, দ্য রুলার অফ অ্যান এম্পায়ার, একটা রাজত্বের যিনি রাজা বা শাসক তাকেই বলা হচ্ছে এম্পেরার। কোর্ট, কোর্ট মানে দ্য প্লেস ফ্রম হোয়্যার আ কিং গভর্নস অ্যান্ড পাসেস জাজমেন্ট, ঠিক আছে। আমরা জানি যে আমাদের কোর্ট মানে হচ্ছে বিচারালয় বা যেটাকে তোমরা আদালত বলে থাকো। তো তখনকার যুগে যেহেতু রাজারা ছিল, তাই রাজ দরবার যেটা, যেখান থেকে দেখো কিং গভর্নস মানে রাজ্য শাসন করত রাজা, এবং পাসেস জাজমেন্ট, ঠিক আছে, এবং বিভিন্ন বিচার করতো বিভিন্ন বিষয়ের, সেটাই হচ্ছে কোর্ট, অর্থাৎ রাজ দরবার বা রাজসভা যেটাকে বলা হয়। মন, মন মানে শো স্যাডনেস, দুঃখ দেখানোকে বলে মন। বিলাভেড, বিলাভেড মানে যাকে আমরা খুব ভালোবাসি, আ পার্সন হু ইজ ডিয়ারলি লাভড। নেক্সট দেখো গ্রেভ, গ্রেভ মানে বাংলায় যেটাকে বলা হয় কবর। তো দেখো হোল মানে একটা গর্ত, ইউজুয়ালি রেক্ট্যাঙ্গুলার, যেটা হচ্ছে আয়তাকার। ডাক টু বিউডি আর ডেড বডি, যেটা খোঁড়া হয় একটা মৃতদেহকে পোঁতার জন্য। ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে ওয়ান্ডারফুল, অর্থাৎ খুবই সুন্দর। তো চলো এবার আমরা দেখে নিই অ্যাক্টিভিটি ওয়ান। দেখো বলছে লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে তোমরা গল্পে যা পড়েছো সেইটা দিয়েই কিন্তু তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো দেখো কি বলছে, বলছে তরুণস গ্র্যান্ডফাদার নিউ আ লট অ্যাবাউট দ্য তাজমহল, তরুণের দাদু অনেক কিছু জানে তাজমহল সম্পর্কে। বিকজ হি ওয়াজ, কারণ তিনি ছিলেন কি, আর রিটায়ার্ড টিচার, তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এবার দেখো নেক্সট, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, তাহলে আকবর দ্য গ্রেট উনি কার দাদু ছিলেন, অর্থাৎ তার নাতির নাম কি ছিল, না প্রিন্স খুররাম। নেক্সট দেখো নাম্বার সি, বলছে খুররাম ফার্স্ট স আরজুমান্ত বানু বেগম, খুররাম প্রথম আরজুমান্ত বানু বেগমকে দেখেছিল। অ্যাট, অ্যাট মানে কোথায় দেখেছিল, না মিনা বাজারে, ঠিক আছে। নেক্সট চলে যাই নাম্বার ডি, বলছে প্রিন্স খুররাম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ, তাহলে প্রিন্স খুররামের পরবর্তীকালে নাম কী ছিল, না শাহজাহান। নেক্সট নাম্বার ই, মুমতাজ মহল মিন্স, তাহলে মুমতাজ মহল মানেটা কি, দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে উজ্জ্বলতম যে রাজমুকুট সেটাকেই বলা হয় মুমতাজ মহল। নেক্সট নাম্বার এফ, শাহজাহান বিল্ট দ্য তাজমহল ইন মেমোরি অফ, তো শাহজাহান কার স্মৃতিতে, মেমোরি অফ মানে কার স্মৃতিতে তাজমহল বানিয়েছিল, না হিজ বিলাভেড ওয়াইফ, তার ওয়াইফের বা স্ত্রীর স্মৃতিতে। নেক্সট দেখো তাজমহল ইজ ওয়ান অফ দ্য, ঠিক আছে, তাহলে তাজমহল হচ্ছে কি, ওয়ান্ডার অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাজমহল হচ্ছে পৃথিবীর সাতটা আশ্চর্য জিনিসের মধ্যে একটা অন্যতম প্রধান আশ্চর্য জিনিস,
ঠিক আছে, তো এগুলো তোমরা বইতেই কিন্তু অবশ্য করে নিতে পারো, বা চাইলে খাতাতেও করতে পারো, কিন্তু যেটাই করবে আগে ভালোভাবে জিনিসটা বুঝে নেবে, নিয়ে তারপরেই কিন্তু করবে। আর সব সময় এই অনুশীলনীর কাজ করার আগে কিন্তু গল্পটা খুব ভালোভাবে বারবার রিডিং পড়বে। তো দেখো, এবার আমরা দেখে নিই অ্যাক্টিভিটি টু। বলছে, লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বেলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। তাহলে এখানে দেখো, পাশে পাশে ব্র্যাকেটে একটা করে হিন্টস বা ক্লু দিয়ে দিয়েছে, যেটা দেখে তোমাদেরকে বুঝতে হবে যে এই শব্দটা কী হবে। এবং এখানে দেখো, সেইটাকে উল্টোপাল্টা করে দেওয়াও আছে সেই শব্দটা, তো সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে নিতে হবে। তো ফার্স্ট ওয়ান ইজ মসোলিয়াম। মসোলিয়াম মানে দেখো কি হিন্টস দিয়েছে, আ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ আ গ্রেভ। তাহলে একটা বিল্ডিং যেখানে কবর বা সমাধি থাকে। নেক্সট হচ্ছে দেখো বি নাম্বার বি হিন্টসটা হচ্ছে আ ম্যান ফ্রম পার্সিয়া। তাহলে পার্সিয়া দেশের লোক, এদেরকে কি বলে, পার্সিয়ান, ঠিক আছে। নেক্সট নাম্বার সি, আ ভ্যালুয়েবল স্টোন, একটা মূল্যবান পাথর, যেটাকে আমরা বলে থাকি জুয়েল। নেক্সট নাম্বার ডি হিন্টসটা হচ্ছে আ লুক অনলি ফর আ মোমেন্ট। তাহলে এক মুহূর্ত কোনো কিছুকে দেখা, ঠিক আছে, সেটাকে দেখো বলা হচ্ছে গ্লিমস, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমরা তোমাদের বইতে করে নেবে। নেক্সট চলে যাই সম্পূর্ণ একটা নতুন জিনিসে, যদিও এটা নতুন নয়, তোমরা এটা এর আগে অনেকবার পড়েছ, ক্লাস থ্রিতে পড়েছ, ফোরে পড়েছ, ঠিক আছে। জিনিসটা হচ্ছে কি দেখো, লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট। তাহলে টেক্সট থেকে কিছু সেন্টেন্স ওরা তুলে দিয়েছে, তো তোমাদেরকে কি করতে হবে, না সেন্টেন্সটার দিকে লক্ষ্য করতে হবে। হি অনলি নোজ, সে শুধু জানে, দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। ঠিক আছে, এটা একটা সুন্দর স্থাপত্য যেটা আগ্রাতে রয়েছে। নেক্সট দেখো, তরুণ প্রমিসড নট টু বি নটি। তরুণ প্রমিস করেছিল যে সে দুষ্টুমি করবে না। দ্য রেড কালার্ড ওয়ার্ডস ইন দ্য অ্যাভাব সেন্টেন্সেস। তাহলে রেড কালার নয়, যদিও এটা পিঙ্ক কালার, যাই হোক, তো এই ওয়ার্ডসগুলো যেগুলো কালারিং করা রয়েছে, বিউটিফুল, নটি, এগুলোকে তোমরা দেখো, এগুলো হচ্ছে আর ডেসক্রাইবিং ওয়ার্ডস অর অ্যাডজেক্টিভস। তো এগুলোকে বলা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস, অর্থাৎ ডেসক্রাইবিং ওয়ার্ডস, বা এর অন্য নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ ডেসক্রাইবিং ওয়ার্ডস, না যখন কোনো নাউনকে বা কোনো জিনিসকে ডেসক্রাইব করে, অর্থাৎ বর্ণনা দেয়। কি বর্ণনা দেয়, যে জিনিসটা ভালো না খারাপ, ঠিক আছে, জিনিসটা শক্ত না নরম, ঠিক আছে। অর্থাৎ একটা কোনো জিনিস বা একটা কোনো মানুষ তার দোষ গুণ বোঝায় যে শব্দটা দিয়ে, সেটাকেই বলা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস বা অ্যাডজেক্টিভ, বাংলাতে যেটাকে আমরা বিশেষণ বলে থাকি, ঠিক আছে। তো এটার আরও ডিটেলস জানতে চাইলে আমি এই ভিডিওর নিচে একটা লিংক দিয়ে দেবো, তো সেখানে তোমরা দেখে নিতে পারো। ওটা ওই ভিডিওটায় আমি অনেক ভালোভাবে এই অ্যাডজেক্টিভ বিষয়টা এক্সপ্লেন করেছি, তো তোমরা সেই ভিডিওটার হেল্প নিতে পারো। নেক্সট দেখো, দে টেল আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। তাহলে এই যে ওয়ার্ডসটা রয়েছে, এটা কি করছে, না সাবজেক্টটা সম্পর্কে কিছু বলছে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, দ্য ওয়ার্ড বিউটিফুল টেলস আস সামথিং অ্যাবাউট দ্য মনুমেন্ট। তাহলে দেখো, বলছে এই যে বিউটিফুল মনুমেন্ট, তাহলে মনুমেন্টটা কেমন বা স্থাপত্যটা কেমন, না বিউটিফুল। তাহলে ফার্স্ট সেন্টেন্সটায় আমরা কিন্তু মনুমেন্টটার একটা ডেসক্রাইবিং ওয়ার্ডস পেলাম, অর্থাৎ যেটা মনুমেন্টসকে ডেসক্রাইব করছে বা বর্ণনা দিচ্ছে, সেটা হচ্ছে বিউটিফুল, ঠিক আছে। অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, আর দু নাম্বার সেন্টেন্সটায়, নটি টেল আস সামথিং অ্যাবাউট তরুণ। তাহলে সেকেন্ড সেন্টেন্সটায় আমরা দেখো সাবজেক্ট বা তরুণ সম্পর্কে জানলাম, কি জানলাম, না তরুণ হচ্ছে নটি বা দুষ্টু, ঠিক আছে।
তাহলে এবার আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 3A-তে কী দিয়েছে। দেখো, বলেছে ফাইন্ড আউট সাম ডিসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। তো তোমাদের টেক্সটে এরম অনেক ওয়ার্ডস আছে যেগুলো ডিসক্রাইবিং ওয়ার্ডস বা অ্যাডজেক্টিভ, সেগুলোকে তোমাদের খুঁজে বার করতে হবে আর নিচের বক্সে লিখতে হবে। একটা যেমন লিখে দিয়েছে দেখো, বিউটিফুল, ঠিক আছে, সুন্দর। নেক্সট দেখো রিটায়ার্ড, রিটায়ার্ড হচ্ছে অবসরপ্রাপ্ত। তাহলে আমরা দেখেছিলাম যে তরুণের দাদু হচ্ছেন রিটায়ার্ড টিচার, তাই রিটায়ার্ড বা অবসরপ্রাপ্ত, তাহলে তার দাদুকে ডেসক্রাইব করছে যে তিনি অবসরপ্রাপ্ত, হ্যাঁ, বা একজন শিক্ষক, অবসরপ্রাপ্ত একজন শিক্ষক, তাই রিটায়ার্ড হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। নেক্সট হচ্ছে গুড, ভালো, বিলাভেড মানে যাকে ভালোবাসা যায় বা লাভিং বলতে পারো, হোয়াইট সাদা, ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে একদম কি বলবো মানে অসাধারণ, হ্যাঁ। তো এগুলো সবই কিন্তু কোনো না কোনো জিনিসকে ডেসক্রাইব করছে বা তার গুণ বা অবস্থাটা বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। তো আমি এগুলো লিখে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরও অন্য ওয়ার্ডসও লিখতে পারো। এবার দেখো অ্যাক্টিভিটি 3B, অ্যাক্টিভিটি 3B-তে কী বলছে, লেটস মেক সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস গিভেন বিলো। তো দেখো এখানে নিচে কিছু চারটে অ্যাডজেক্টিভ দিয়েছে, যেমন অনেস্ট, সৎ, পুয়োর গরিব, ন্যারো সরু, আর ট্রু মানে হচ্ছে সত্যি। তো তাহলে কী করতে হবে আমাদের, এই চারটে অ্যাডজেক্টিভ দিয়ে কিন্তু আমাদেরকে মেক সেন্টেন্স করতে হবে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমি চারটে সেন্টেন্স তৈরি করে দিয়েছি, তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই অন্য সেন্টেন্স তৈরি করতে পারো। তো চলো কী কী সেন্টেন্স হয় দেখে নিই। অনেস্ট, অনেস্ট মানে বললাম যে সৎ, কোয়েল ইজ অ্যান অনেস্ট গার্ল, তাহলে কোয়েল হচ্ছে একজন সৎ মেয়ে। তাহলে দেখো এখানে কোয়েলকে এই অনেস্ট শব্দটা ডেসক্রাইব করেছে যে কোয়েল সৎ, তাই জন্য এইখানে এই অনেস্টটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস। নেক্সট পুয়োর, দ্য পুয়োর ম্যান ইজ বেগিং বিসাইড দ্য রোড, তাহলে গরিব মানুষটা রাস্তার পাশে ভিক্ষা করছে, তাহলে ম্যানটাকে ডেসক্রাইব করেছে যে ম্যানটা কেমন না পুয়োর, ঠিক আছে, তাহলে এটা ডেসক্রাইবিং ওয়ার্ড। নেক্সট হচ্ছে ন্যারো সরু, দ্য প্যাসেজ অফ দ্য হাউস ইজ ভেরি ন্যারো, অর্থাৎ বাড়ির যে প্যাসেজটা বা ঢোকার জায়গাটা সেটা খুব সরু। নেক্সট ট্রু, ট্রু মানে সত্যি, আর ট্রু ফ্রেন্ড ইজ ফর এভার ফ্রেন্ড, মানে এক সত্যিকারের বন্ধুরা কিন্তু আমাদের সারা জীবনের বন্ধু হয়ে যায়। আচ্ছা এবার দেখে নিই আজকের ভিডিওর শেষ অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 4। দেখো লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, তাহলে এখানে কিছু প্রেজেন্ট ফর্ম দিয়ে দিয়েছে, তার পাস্ট টেন্স বা অতীত হলে শব্দটা কী হবে সেটা করতে হবে। দেখো টেল টোল্ড, স্মাইল স্মাইল্ড, ক্যাচ কট, গো ওয়েন্ট, ওয়ান্ট ওয়ান্টেড, ঠিক আছে। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে এটা থেকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, এর পরের দিন এর পরের অংশের ভিডিও নিয়ে আমরা চলে আসব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো।